আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমাদের ভালোই কাটতেছে। আজকে আমরা বের হয়েছি পরিবার সহ, পরিবার এখনও অর্ধেক, বাকি অর্ধেক রিসিভ করতে যাইতেছি। তো ভাবলাম এর মধ্যে একটু কথাটুকু শেষ করি। গত দুই তিন বছর ধরে আমাদের বাণিজ্য মেলা, সেই ছোটোবেলা থেকে যে মেমোরি নিয়ে বড় হয়েছি সেই লোকেশনে আর নাই। আমরা 300 ফিট ক্রস করে নতুন যেই পূর্বাচলের ওইদিকে, যেই এখন যেখানে হইতেছে আর কি বেসিক্যালি, ওইদিকে যাব। যদিও সমস্যা আছে, সমস্যাটা হইতেছে আজকে শুক্রবার, খুব বেশি এক্সপেকটেশন রাখতে পারতেছি না, জানি অনেক গ্যাঞ্জাম হবে, অনেক ধাক্কাধাক্কি হবে, কিন্তু তারপরও যেহেতু ছুটির বিষয় আছে, ভাইয়া ভাবি সবাই একটু টাইম নিয়ে ইস্যু আছে, ভাবলাম আজকেই যাই আর এখন ভাইয়াদের একটু রিসিভ করি, তারপর আমরা রেডি স্টাডি পো। আমার আগের ব্লগে আমি বলছিলাম, কয়েকবার বলছিলাম যে গাড়ির একটা সুবিধা আছে। সুবিধাটা কি জানেন? এই যে আমার টোটাল ফ্যামিলি এখন গাড়িতে উঠতে পারতেছি বা একটা জায়গায় একই সাথে সেম টাইমে আমরা যেতে পারতেছি। তো যেহেতু গাড়িটা আমি নিজে ড্রাইভ করি, আমার ফ্যামিলি মেম্বার এখন 5 জন, তো সব মিলে খুব সুন্দরভাবে একটা হয়ে যায়, অ্যাকোমোডেশনের যা যা আছে চলতেছে। কিন্তু বাইকে হইলে একটা সমস্যা হইতো, হয়তো বা আমি বা আমার ওয়াইফ সর্বোচ্চ বাইকে যেতে পারতাম, বাকিদের একটা প্যারা হয়ে যেত কীভাবে যাবে। যতই সেখানে বাসের ব্যবস্থা থাক, বিআরটিসি শুনছি যে বেশ ভালোই, ফার্মগেট থেকে অনেকগুলো বাস ছাড়ছে, তারপরও ফার্মগেট পর্যন্ত যাওয়া, সেখান থেকে মেলা পর্যন্ত যাওয়া, আবার সেই বাসের জন্য অন টাইম বাস পাওয়া, আবার ফার্মগেট থেকে বাসায় আসা, এটা হিউজ একটা প্যারা। এই সুবিধাটা তো আমি পাইতেছি, সো এইটাই হইতেছে মূলত ডিফারেন্স। আর হইতেছে এই যে ঠান্ডা, এই শীতের মধ্যে এই যে আমি হালকা হালকা ঘামতেছি, এইটা হইতেছে গাড়ির সুবাদে, নাইলে মোটামুটি বাইরে যে ঠান্ডা এই ঠান্ডায় সাইজ হয়ে যেতাম। আম্মু ভেতরে কি গরম লাগে বেশি নাকি ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে। ওকে, অরিন তোমার কাছে ঠিক আছে? যাই হোক, আমাদের প্যাসেঞ্জার রিসিভ করা শেষ, এখন বিসমিল্লাহ বলে বের হই। এখন অনেক দূর যাওয়া বাকি, রাস্তায় যেহেতু ফ্রাইডে অনেক বড় একটা ধকল থাকতে পারে, আর সবার উদ্দেশ্যই হইতেছে আজকের দিনে এই 300 ফিট আর বাণিজ্য মেলা। আমরাও এই আসলে এই অপরাধের একজন না একদল ভাগিদার, যাই দেখি কি আছে। মানুষ দেখছো? আম্মু এই হইল অবস্থা, পেছনে তো জ্যাম লেগেই আছে গাড়িতে, দেখা যাচ্ছে ঘটনাটা হইতেছে রাস্তায় কি পরিমাণ জ্যাম আমি একটু দেখাই। জাস্ট আমি মাত্র এসা জাস্ট কোনোরকম গত 1 ঘন্টায় 1 কিলোমিটার রাস্তা আমি 1 ঘন্টা লাগছে। হ্যাঁ, আর এই যে একটা সাইড পুরো বন্ধ, আর মোটামুটি ফ্যামিলির সবাইকে নামায় দিছি, ফ্যামিলির সবাইকে এখন নামায় দিয়ে আমি পার্কিং করব, তারপর আবার এখানে আসব। তো যাই হোক, এর মধ্যে একটু আপডেট হইতেছে যে ওরা টিকিটটা কাইটা রাখবে, ওইটা সিরিয়ালে হয়তো বা করা লাগবে না, আর বাকিটা এখনও ভেতরে ঢুকি নাই। এমনি হইতেছে কালো গাড়ি, আজকে মনে হয় এটা মাটি কালার হয়ে যাবে বাসায় নিতে নিতে, যাই হোক প্যারা নাই। তবে এই রাস্তাগুলো এতই সরু, আমার মতে উচিত ছিল এই বিষয়গুলো একটু নজরে রেখে তারপর এখানে পারমিশন দেয়া বা এই কাজটা কমপ্লিট করে তারপর মেলার আয়োজনটা করা, কারণ যে পরিমাণ প্যারা খাইছি আর এখন পর্যন্ত মানুষ জন্য প্যারা খাইতেছে সর্বনাশ। যাই হোক রাখি। কত ভাই আপনাদের পার্কিং? আগেই পেমেন্ট 100 টাকা ভাঙতে নেই ভাই, 100 টাকা সবাই দেয়, আমি 500 দেই নেন, 500 টাকা ভাঙতে হবে না, ওই 100 আমি বললাম ভাই, অসুবিধা নেই সবাই। বিশা জি ভাই, টিকিট না হলে ঢুকবো না,
সব পাগল হয়ে গেছে, মানে হুলুস্থুল অবস্থা। ওনার কাছে 100 টাকা মাইন্দি নাই, গাড়ির হইতেছে পার্কিং চার্জ হইতেছে 50 টাকা, অথচ ওনার কাছে 100 টাকা মাইন্দি নেই। যাই হোক, মজার সব কাহিনী। ফাইনালি ঢুকতে পারছি ভাই, আসছি দিনের বেলা, হয়ে গেছে রাত। বের হওয়ার রাস্তা খুঁজতে আমার 10 মিনিট লাগছে। আসলে প্রবলেম কোথাও না, প্রবলেমটা আমার কাছে মনে হইতেছে জাস্ট যদি একটু ইন্ডিকেট করা থাকতো যে কোন দিক দিয়ে বের হবে বা কোন দিক দিয়ে ঢুকবে, কোথাও কিছু নাই। হাঁসের মাংস বিতান
আপনি এসে বসুন, এই ছিল আজকের মতো। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।